এদিকে অনুপমের মুখে বঙ্গ বিজেপির সমালোচনা। বঙ্গ বিজেপির যা অবস্থা, পদ থাকলেই গোলাম হয়ে যাবেন, পান থেকে চুন খসলেই সাসপেন্ড হয়ে যাবেন, সাসপেন্ড না হলে আপনি শোকজ হয়ে যাবেন। ফের বিস্ফোরক বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বিজেপির কয়েকজন পদাধিকারী তৃণমূলের সঙ্গে রফা করছে, তৃণমূলের সঙ্গে বেশ কয়েকজন বিজেপি নেতার রফা, রাজ্য বিজেপি নেতা কর্মীদের এভাবেই আক্রমণ করেছেন অনুপম হাজরা। উনি কোন প্রেক্ষিতে কোথায় কি বলেছেন আমার জানা নেই, কিন্তু আপনারা যে বক্তব্য আমার প্রতিক্রিয়া চাইছেন এটা বিজেপির ভাষা নয়, এটা বিজেপির সংস্কৃতি রুচি নয়। বিজেপির কর্মীকে কেউ ঝাঁটা মেরে বাইরে বার করে দেওয়ার অধিকার কাউকে দেয়নি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি তার জীবদ্দশায় কথা কোনোদিন বলেননি এবং তার যারা পূর্বসূরী ছিলেন তারাও বলেননি। এখন প্রশ্ন হচ্ছে, যে কর্মীরা বিজেপির পরাজয় নিশ্চিত জেনেও 100% বিজেপি ভোট পাবে, তারপরেও নিজের সর্বস্ব দিয়ে তিলে তিলে এই পার্টিকে তৈরি করেছে, পার্টিকে প্রাসঙ্গিক করেছে, 18টা সাংসদ জিতিয়েছে, 77 জন MLA জিতিয়েছে, পশ্চিমবঙ্গের বাইনারিতে শাসক দলের পরেই তার জায়গা করে নিয়েছে, তো সেখানে এই ধরনের মন্তব্য যারা করছেন তার প্রতিক্রিয়া রাজ্য সভাপতি দেবেন। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক যিনি আছেন তিনি এর উত্তর দিতে পারেন, না হলে সর্বভারতীয় সভাপতিকে প্রশ্ন করুন। তবে এটা বিজেপির বক্তব্য নয়, এটা বিজেপির রুচি সংস্কৃতি বিরোধী, এই শব্দচয়ন প্রত্যাশিত নয়, অনভিপ্রেত। বিজেপি এই ধরনের শব্দকে প্রত্যাখ্যান করছে, এর কোনো মান্যতা, এর কোনো গ্রহণযোগ্যতা দলের মধ্যে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।